প্রথমে আমি ম্যাকারনি পাস্তা 300 গ্রাম মতো নিয়েছি। জল ভালো করে ফুটলে অবশ্যই তারপর পাস্তাটাকে দেব। কিছুক্ষণ পর পর দেখব যে পাস্তাটা ভালো করে সিদ্ধ হচ্ছে কিনা। পাস্তা ভালো করে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমরা জল ঝরিয়ে সেটাকে একটা পাত্রে তুলে রাখব। পাস্তা সিদ্ধ হয়ে যাওয়ার পর একটি কড়াইতে পরিমাণ মতো তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর কড়াইতে গাজর, বিনস, ক্যাপসিকাম কুচি দিয়ে দিতে হবে। সবজিগুলো দিয়ে দেওয়ার পরে সবজির মধ্যে এবার নুন, হলুদ এবং চিনি পরিমাণ মতো দিয়ে দিতে হবে। যখন সবজিগুলো ভাজা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে পাস্তাটা দিয়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর পাস্তার সাথে সবজিটা, এরপর আমি ম্যাগির মশলা অ্যাড করছি, এতে ভালো টেস্ট হয়, তার জন্য এটা অপশনাল, কেউ দিতেও পারে নাও দিতে পারেন। এখন আমাদের ম্যাকারনি পাস্তা রেডি টু সার্ভ, গরম গরম পরিবেশন করুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো রেসিপিটা।